চ্যানেল তোমরা দেখছ জোৎসনা বেঙ্গলি ব্লগ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা চিংড়ি মাছ পটল আলুর রেসিপি যেটার নাম হচ্ছে চিংড়ি পোস্ত পটল তো চিংড়ি পোস্ত পটলটা আমি কিভাবে বানাবো তোমরা আমার সাথে থাকবে আর পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকবে এই চিংড়ি পোস্ত পটলটা কিন্তু অসাধারণ মজার হয় খেতে আর এখন তো পটলের সিজন চলে এসছে একদম কচি কচি পটল তার সঙ্গে যদি চিংড়ি পোস্ত হয় তো কথাই নেই পরিবারের সবাই একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে তো চলো কিভাবে আমি এই চিংড়ি পোস্ত পটলটা বানাচ্ছি সেইটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে কমেন্টস করতে ভুলবে না তো চলো তাহলে দেখা যাক কিভাবে আমি পোস্ত পটলটা বানাচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা পটল আর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো পটলের মধ্যে কিন্তু আমি একটু একটু খোসা রেখে দিয়েছি কারণ একদম কচি পটল তো দেখো এরকম খোসা রেখে দিয়েছি তো সমস্ত আলু আর পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই পটল আলুগুলোকে একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নেব তো লবণ হলুদ দেওয়া আমার হয়ে গেল। এবার আমি এগুলোকে খুব ভালো করে একটু নাড়িয়ে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি তো লবণ হলুদটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর একটা কালার এসছে লবণ হলুদ মাখানোর পরে আর পটলগুলো কিন্তু একদম কচি 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 পটল এর মধ্যে এখনও বীজ হয়নি আর পটলগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজবো তো তেলের মধ্যে আমি খুব ভালো করে দেখো ভেজে নিলাম কি সুন্দর একটা কালার এসছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পটল আলুগুলোকে তুলে নেব। তো সমস্ত পটল আলুগুলো আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব তো সমস্ত চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু নাড়িয়ে তেলের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি তো দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেবো ভাজা হতে হতে আমি মশলার পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি তো দেখো চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি তো সমস্ত চিংড়ি মাছগুলো তুলে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব একটুখানি গোটা জিরে খুব অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়ে জিরেগুলোকে একটু ভেজে নিচ্ছি তো দেখো জিরেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেজপাতা দিয়ে দিলাম একটা এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট সমস্ত মশলার একদম মিহি করা পেস্টটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে তো দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এই মশলাটা কষাতে কষাতে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো লবণ হলুদ আমার দেওয়া হয়ে গেল এবার আমি এটাকে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব তো দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেখো কি সুন্দর একটা কালার হয়েছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি জল মানে মিক্সারে বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম আবারও একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পটল আলুটা দেখো পটল আলুটা আমি অ্যাড করে দিলাম এবার মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে মানে চিংড়ি পটল করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যি অসাধারণ লাগে সেদিন মনে হয় না আর অন্য কিছু লাগবে এত সুন্দর একটা চিংড়ি পটলের রেসিপি তো এটা আমার কষানো হয়ে গেল দেখো খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম এবার দেখো এর মধ্যে আমি কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি গরম জল দিলে তরকারি যেরকম সুন্দর একটা কালার আসে তেমনি তাড়াতাড়ি হয়েও যায় তো গরম জল দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে কুকট হতে দেব দেখো ঢাক কিছুক্ষণ পর আবার ফিরে এলাম তো কি সুন্দর ফুটে উঠেছে ঢাকনাটা আমি তুলে নিলাম এবার আমি এর মধ্যে একটু নাড়িয়ে দেব তো সেদ্ধ হয়েছে নাকি সবজিটা একটু দেখে নেব আর তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি তো দেখো নাড়ানো হয়ে গেল এবার আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে হতে দিচ্ছি দেখো ঢাকনাটা তুলে নিলাম তো কি সুন্দর কালার হয়েছে আর রান্নাটা দেখো কত সুন্দর কালার হয়েছে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে সময় খুব কম লাগবে তো এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করছি তো দেখুন নামিয়ে দিয়েছি পটল চিংড়িটা কি সুন্দর একটা কালার এসছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে তোমরা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে আর এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না তাহলে চলো টেক কেয়ার বা বাই